আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আজকের এই রেসিপিটা। শুধুমাত্র একটা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে কিন্তু দারুণ মজাদার এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি একটা ডিম দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু দুটো ডিমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এভাবে টুকরো টুকরো করে আমি ছিলে নিয়েছি, তারপরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, তো আমি এটা কিন্তু সম্পূর্ণটাই ব্লেন্ডারের জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিহিন পেস্ট কিন্তু আমরা তৈরি করে নেব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই দেখুন আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, আর সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ডিমটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে তারপরে মিক্স করে নিতে, এতে কিন্তু এইরকম সুন্দর হবে। তো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি। তো দিয়ে এটাকে ভালো মতন আমি মিক্স করে নিলাম। তো আমি যেহেতু আগেই লবণটা ব্যবহার করেছি, সেজন্য কিন্তু আর এখনও লবণ দিব না। এখন আমি মিক্সিং জারটা আবারও নিয়ে নিচ্ছি। তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো রসুন, তো দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, মিডিয়াম সাইজের ছোট্ট একটা আদা আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, তো সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতন কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা, আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন পানি, এতে ব্লেন্ডার করতে সুবিধা হবে। তো আমি সম্পূর্ণ পেস্টটা করে নিচ্ছি। এই দেখুন, তো আমি একটা মিহিন পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু একদম মিহিন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি, অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো সেটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন রান্না করার সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটা দিয়ে এই কাজটা করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তো একটু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যেই ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু একটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, তো কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি এভাবেই কিন্তু একটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর ডিমের শেপ চলে আসবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। তো আমার ছড়িয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রেখে দেবো, মিডিয়াম টু লো আছে। তো 5 মিনিট পর দেখুন ডিমটা ফুলে কতটা সুন্দর হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে এভাবে ডিমের ভাজটা দিয়ে নিব। এই দেখুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি, একদম সুন্দর মতন কিন্তু ভাজ হয়ে যাচ্ছে। তো আমি এভাবেই কিন্তু ডিমটাকে ভাজ দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ভাজ দেওয়া কিন্তু হয়ে গেল। তো আমি এভাবেই কিন্তু এটাকে ভাজ দিয়ে নিলাম। তো আপনারা যেই পরিমাণ মানুষ সেই অনুযায়ী কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে কিন্তু মাছ বরাবর এটাকে কাট করে দিলাম। আর এই রেসিপিটা খেতে যে এতটা মজার হয়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। সবাই কিন্তু আপনার ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপিটার জন্য। তো আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ ডিমের উঠিয়ে নিচ্ছি, ডিমের পুরটা। তো সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবারও দিয়ে দিব 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তো আমি আবারও বলছি, রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা, জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। তখনই কিন্তু আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছু সময় এটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা আমি ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, এতে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমিও বেশ কিছু সময় এটাকে কিন্তু এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু ভেজে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে মিশ্রণটাকে আমি আবারও মশলাটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। এখন সেই ব্লেন্ডার ধোয়া যতটুকু আমাদের গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো আমি একটু ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত এই গ্রেভিটা পলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন, যখন মিশ্রণটা এইভাবে বলক চলে আসবে তখন কিন্তু এরকম টেক্সচারে চলে আসবে। তো আমি আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিব। এই দেখুন, তো একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তো আমি এইভাবেই কিন্তু ভালো মতন একটু মিশিয়ে নেব। এখন সেই যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি এখন দিয়ে দিব। দিয়ে একটু ডিমটাকে উল্টে পাল্টে দিব যাতে মশলাটা সুন্দর মতন ডিমটার মধ্যে ঢুকে যায়। দেখুন, তো এইভাবে কিন্তু একটু উল্টে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও বলক না আসা পর্যন্ত করছি। 5 থেকে 10 মিনিটের মতন এটাকে কিন্তু আমি আবারও জাল করে নিব। এই দেখুন, 5 মিনিট পর তেলটা কিন্তু ভেসে উঠেছে আর মশলা দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ধনে পাতাটা একটু দিয়ে দিলাম, এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমাদের অলমোস্ট কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো আমি একে একে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ঘরে যদি একটা ডিম আর একটা ছোট্ট আলু থাকে তাহলে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হারা বানাবে আজকের এই রেসিপিটা, এতটা মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে সাথে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।